নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো এখন বাজে ঠিক বারোটা তো বন্ধুরা তোমাদেরকে জানাই গুড আফটারনুন আর আমি দরজাটা কিন্তু বন্ধ করে ভিডিও করছি তার কারণ আমাদের বাড়ির পাশে যে ফ্ল্যাটগুলো আছে ওখানে একটু কাজ চলছে প্রচন্ড আওয়াজ হচ্ছে তো ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলবো যে তো আওয়াজ শুনতে পাবে শুধু আমার কথা আর শুনতে পাবে না ওই জন্য ঘরটা দরজাটা বন্ধ করেছি জানলা বন্ধ করেছি সমস্ত সব বন্ধ তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম তো যাই হোক থাম্বেলটা টাইটেলটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি তো অনেকদিন ধরেই আমার ইউটিউব ফ্যামিলিরা ইউটিউবের পরিবারের সদস্যরা আমার আমাদেরকে আর কি তালের বড়া খাওয়াতেই চলেছে বাট আমি এখনো আমার ফ্যামিলির আর ইউটিউবার বন্ধুদেরকে এখনো পর্যন্ত তালের বড়া খাওয়াতেই পারলাম না তো ভাবলাম শোনো সবাই খাওয়াচ্ছে আমাদেরকে আমরাও কেন বাদ যাবো তাই না আমিও কেন বাদ যাবো তোমাদেরকেও একটু খাওয়াই আজকে তালের বড়া হবে তো আমি কিভাবে তৈরি করি তালের বড়াটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম ছুড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলা ছলে তোমার কলে এভাবেই গল্প তো বন্ধুরা আমার কোড়া কমপ্লিট হয়ে গেছে দেখো দুটো নারকেলকে আমি কুর্নি থেকে কুড়ে নিলাম আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো আমি কিন্তু চার চোখ খাটিয়েছি এটা কিন্তু আমার সব সময় থাকে বাট যখন তোমাদের সঙ্গে কথা বলতে আসি তখন কিন্তু আমি চশমাটা খুলেই কথা বলি তোমাদের সাথে আর এই চার চোখে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর দেখো আমার কিন্তু নারকেলটা কোড়া কমপ্লিট আর একটা বাটিতে রেখে দিলাম এখন ফ্রিজে চলে যাবে সন্ধ্যের দিকে আর কি এই বড়াটা করা হবে তো আমি একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি চারিপাশে যে পড়েছিল ওগুলো ভালো করে মুছে নিলাম আর কি আর এই গামলাটা নিয়ে চলে এলাম এই তালের পাল্প বের করবো তো আর বড় গামলাটা যে দেখছো না এখানেই তালটাকে একটু ভালো করে চটকে চটকে আগে বেশ নরম করে নেবো নাহলে কি বলো তো ব্লেন্ডারে না ব্লেন্ড হবে না ওই জন্য আমি কিন্তু ভালো করে একটু চটকে চটকে মেখে নেব একটু সামান্য জল দেব না হলে একেবারেই মাখা যাবে না ওই জন্য একটু জল নিয়ে ভালো করে মেখে নিলাম তো তোমরা কিন্তু ক্যামেরায় দেখতে পাচ্ছ যে আমি বাহাতে করছি না বন্ধুরা একদমই না বাহাতে আমি কাজ করি না তো আমি ডানহাতেই করছি আমি পরে ভয়েস দিচ্ছি তো এডিটিং করার সময় আমারই মনে হচ্ছে জানি আমি বাহাত দিয়ে করছি বাট না বন্ধুরা আমি ডানহাত দিয়েই করছি কিন্তু তো ভালো করে আমি চটকে নিচ্ছি চোট চটকে নেওয়ার পরে আমি যে ছোট্ট একটা গামলা মতো তোমাদেরকে দেখালাম তাতেই কিন্তু আমি পাল্পগুলো বের করব। তো দেখো নিয়ে চলে এলাম আর একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর কি বলো তো আমাদের তাল তত হয় না তো তাই তালের কোনো জিনিস আমাদের নেই যে আলাদা রকম যে জিনিসটা হয় না আমি অনেক বন্ধুদেরকে দেখেছি তাল ছ্যাঁকা না অন্য একটা জিনিস হয় তো ওই বাসুই টাইপের আর কি তো ওটা আমাদের নেই হ্যাঁ বছরে একবারই করা হয় দুবার কি তিনবার হয় তো এবছর দুবার অলরেডি হয়ে গেছে আর এই একবার হচ্ছে তো দেখো পালগুলো কিন্তু ভালোভাবে বেরিয়ে আসছে তো এইভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ডার করতে থাকি আর তোমরা দেখতেও থাকো তো বন্ধুরা দেখো আমার কিন্তু তালের যে তিনটে আটি ছিল তো আঠি থেকে কিন্তু পালগুলো সব বের করা হয়ে গেল। এবার ব্লেন্ডারে যেগুলো লেগে আছে সেগুলোই কিন্তু একটু ভালো করে নিয়ে নিচ্ছি আর এটা থেকেই কিন্তু বড়াটা তৈরি হবে তো আমি বড়টা করব না আমার মাই করবে আমি সব গুছিয়ে দিচ্ছি আর শাশুড়িমাই করবেন রাতে মানে সন্ধ্যের দিকে আর কি তো এখন হবে না আমি গুছিয়ে সব ফ্রিজে রেখে দেবো আর দেখো যে ভুসলোগুলো ছিল না ওতেও না অনেক পাল্প তো আমি ওগুলো এক্সট্রা এক্সট্রা করে রেখে দিয়েছিলাম পরে আবার ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি আর পাল্পগুলোও কিন্তু অনেকটাই বেরিয়েছে তো এভাবে না হচ্ছে না হাতে লাগছে তো ভাবলাম অল্পই তো ভুসলোগুলো আছে তাহলে হাত দিয়ে চিপড়ে চিপড়ে বের করে নিই তো ওইভাবেই কিন্তু আমি চিপড়ে চিপড়ে বের করছি আর আমি না ছোটোবেলায় আগে যখন মারা করতো এই এরকমভাবে যখন পাল্পগুলো বের করতো তো তখন না আমার কাঁচা খেতে হেভি লাগতো কাঁচা খেতে বলতে ওই ভুসলোগুলো অল্প অল্প করে ছাড়িয়ে মুখের ভিতরে দিয়ে চাবাতেই থাকতাম তো আমার খুব ভালো লাগতো বাট এখন আর ভালো লাগে না তো বন্ধুরা দেখো আমার কিন্তু পাল্পগুলো বের করা হয়ে গেছে তালের তো আমি এগুলোকে এখন ফ্রিজে রেখে দেবো তো দেখো বন্ধুরা আবার সরাসরি চলে এলাম সন্ধেবেলাতে আর কিন্তু ভাজা হচ্ছে এখন তালের বড়া বাট একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সেটা হলো তালের পাল্পের সঙ্গে আর যা যা উপকরণ দিয়ে এই ব্যাটারটা তৈরি করা হয়েছে তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার কারণ হলো আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম অন্য কাজে আর এদিকে শাশুড়ি করছিলেন তো ওই জন্য আর ভিডিওটা করা হয়নি তো যাই হোক তোমরা তো জানোই যে তালের বড়াতে কি কি লাগে সুজি লাগে চিনি আর লাগে ময়দা আর তার সাথে একটা জিনিস এক্সট্রা অ্যাড করেছে সেটা হলো মৌরি তো মৌরির যে ফ্লেভারের গন্ধটা সেটা কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক ওইগুলো দিয়েই উপকরণগুলো দিয়ে ব্যাটারটা তৈরি করে কিন্তু ভাজছে তো ভাজা প্রায় হয়ে এসছে এবার শুধু নামানোর অপেক্ষায় তো বন্ধুরা তো তোমরা তো খাবে আমি জানি আর আমরাও তো খাবো তোমরাও জানো তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এই ব্যাটারটা আর কি দিলে এর থেকেও বেশি ভালো লাগতো তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তাহলে চেষ্টা করব নেক্সট যখন বানাবো তো বন্ধুরা আজকে আসি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আর আমার এই ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আর এভাবেই পাশে থেকো আর ভালো থেকো সুস্থ থেকে আর ভিডিওগুলো দেখতে থেকো তো বন্ধুরা টাটা গুড নাইট সুইট ড্রিম আজকে এ পর্যন্তই ছিল নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে